সুপ্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী অধ্যাপক অর্থনীতি আমি আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় চ্যাপ্টারের উৎপাদন বিষয়ে আলোচনা করব উৎপাদন বিষয়ে আলোচনা করার শুরুতেই আমরা প্রথমে উৎপাদন কি তারপরে উৎপাদনের প্রকারভেদ উৎপাদনের উপকরণ সমূহ কী কী এবং তার বৈশিষ্ট্যগুলো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তা প্রথমেই আসি আমরা উৎপাদন উৎপাদন হচ্ছে হল আমাদের সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায় কিন্তু মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না সৃষ্টি করা সম্পূর্ণ সৃষ্টিকর্তার কাজ মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুসমূহকে তার আকার আকৃতি স্থান সময় ইত্যাদি পরিবর্তন করে তার উপযোগ বৃদ্ধি করতে পারে অর্থাৎ এক কথায় যদি বলি উৎপাদন বলতে দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করাকেই উৎপাদন বলে তাহলে আবার বলছি আমি উৎপাদন বলতে আমরা কি বুঝি উৎপাদন হচ্ছে হল প্রকৃতি প্রদত্ত বস্তুসমূহের আকার আকৃতি স্থান সময় ইত্যাদি পরিবর্তন করে দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করাকে উৎপাদন বলে তাহলে এই যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করা সেটাই হচ্ছে হলো উৎপাদন অর্থাৎ দ্রব্যের মধ্যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করাকে উৎপাদন বলে আশা করি তাহলে উৎপাদনের ধারণা তোমরা বুঝতে পেরেছো এখন আসি এই যে বাড়তি উপযোগিতার সৃষ্টি এই বাড়তি উপযোগিতার সৃষ্টি আমরা কি কীভাবে করতে পারি সেটার উপরেই উৎপাদনের প্রকারেরটা নির্ভর করে তা বাড়তি উপযোগিতা সৃষ্টির প্রক্রিয়া মূলত আমরা সাধারণত চারভাবে করে থাকি অর্থাৎ উৎপাদনকে আমরা চার ভাগে ভাগ করি যেমন মনে করো প্রথমত আসি আমরা এই রূপগত উপযোগ সৃষ্টি তারপরে স্থানগত উপযোগ সৃষ্টি কালগত উপযোগ সৃষ্টি সেবাগত উপযোগ সৃষ্টি আমরা এই চার চারভাবে আমরা উৎপাদন করে থাকি বা উপযোগ সৃষ্টি করে থাকি তাহলে আমরা এখন এই উৎপাদনের বিভিন্ন প্রকার উৎপাদন জিনিসটা একটু জেনে নিই প্রথমত হচ্ছে হলো রূপগত উপযোগ সৃষ্টি রূপগত উপযোগ সৃষ্টি অর্থাৎ বা আকারগত উপযোগ সৃষ্টি অর্থাৎ প্রাকৃতিক বস্তুগুলোকে আমরা তার আকার আকৃতি পরিবর্তন করে দিয়ে তার মধ্যে একটা বাড়তি উপযোগিতা সৃষ্টি করে থাকি আর এই বাড়তি উপযোগিতা সৃষ্টিকেই রূপগত উপযোগ সৃষ্টি বা আকারগত উপযোগ সৃষ্টি বলে একটা উদাহরণ দিলে তোমরা যে বিষয়টা বুঝতে পারবা সেটা হলো যেমন মনে কর আমার আমাদের বনের গাছ এই গাছটা আমাদের যে উপযোগিতা দিচ্ছে তার সাইতে যদি আমরা এটাকে চেয়ার টেবিল বেঞ্চ ইত্যাদিতে পরিবর্তন করি সেক্ষেত্রে আমাদের উপযোগিতা অনেক বেড়ে যায় অর্থাৎ চেয়ার টেবিল আমাদের বসার জন্য ক্লাস করার জন্য চেয়ার টেবিল লাগবে সেক্ষেত্রে আমাদের গাছের উপর বসে এই ক্লাস করা সম্ভব নয় তা আমাদের সেটাকে আমাদের বেঞ্চে পরিণত করতে হয় অর্থাৎ বৃক্ষের আকৃতিটা পরিবর্তন করে এটাকে আমরা বেঞ্চের আকৃতি দেই। তো এটাকে আমরা রূপগত উপযোগ সৃষ্টি বলি দ্বিতীয়ত হচ্ছে হল স্থানগত উপযোগ সৃষ্টি তাহলে স্থানগত উপযোগ সৃষ্টি কি স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে হল দ্রব্যকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেলে তার মধ্যে একটা বাড়তি উপযোগিতা সৃষ্টি হয় এটাকে আমরা স্থানগত উপযোগ সৃষ্টি বলি তোমাদের উদাহরণ দিলে বিষয়টা তোমাদের পরিষ্কার হবে যেমন মনে করো চট্টগ্রামের সামুদ্রিক মাছ এটাকে যদি আমরা উত্তর বঙ্গের দিকে নিয়ে যাই সেক্ষেত্রে তার মধ্যে একটা বাড়তি উপযোগিতা সৃষ্টি হয় যেমন আমাদের বই খাতাতে লেখা আছে রাজশাহীর আমকে যখন আমরা চট্টগ্রামে নিয়ে আসি অথবা রাঙ্গামাটির আম যখন চট্টগ্রামে আসে তখন তার মধ্যে একটা বাড়তি উপযোগিতা সৃষ্টি হয় এটাই হচ্ছে হলো আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি তারপরে তিন নম্বর যে উপযোগ সৃষ্টি বা উৎপাদন সেটা হচ্ছে হলো কালগত উপযোগ সৃষ্টি বা সময়গত উপযোগ সৃষ্টি অর্থাৎ দ্রব্যকে একটা নির্দিষ্ট সময় যদি আমরা ধরে রাখতে পারি তখন তার মধ্যে একটি বাড়তি উপযোগিতার সৃষ্টি হয় তাহলে সেই বাড়তি উপযোগিতা আমরা বিষয়টা একটা উদাহরণ সাথে উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে হলো মনে করো সিজনের সময়ে দ্রব্যের যে উপযোগিতা থাকে এটাকে যদি আমরা হিমাগারে অথবা গোডাউনে কিছুকাল ধরে রাখি অর্থাৎ সিজনের পরে যখন আমরা এটাকে সরবরাহ করব তার মধ্যে একটি বাড়তি উপযোগিতার সৃষ্টি হবে এটাকে আমরা কালগত উপযোগ সৃষ্টি বা সময়গত উপযোগ সৃষ্টি বলে থাকি এরপরে চার নম্বর হচ্ছে হল সেবাগত উপযোগ সৃষ্টি সেবাগত উপযোগ সৃষ্টিটা হচ্ছে হলো সেবা কর্মের মাধ্যমে দ্রব্যের মধ্যে যে বাড়তি উপযোগিতা সৃষ্টি করা হয় সেবা কর্মের মাধ্যমে যে উপযোগিতা আমরা দিয়ে থাকি সেবাকর্মের মাধ্যমে এক্ষেত্রে আমরা তোমরা জানো যে নাপিতের সেবা ধোপার সেবা নার্সের সেবা শিক্ষকের সেবা ডাক্তারের সেবা এই সে তারা সেবা দিয়ে যে উপযোগ সৃষ্টি করে সেটাকে আমরা সেবাগত উপযোগ সৃষ্টি বলি বা উৎপাদন বলে থাকি এছাড়াও আরও দুই প্রকারের উপযোগ সৃষ্টি আছে বা উৎপাদন আসছে যেমন মনে করো সত্যগত উপযোগ সৃষ্টি পাঁচ নাম্বার উপযোগ সৃষ্টি যদি বলি সেটা হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি সত্যগত উপযোগ সৃষ্টি হচ্ছে হলো হয়তো কোনো দ্রব্য কারো মালিকানায় তেমন একটা উপযোগ সে পাচ্ছে না কিন্তু এটার মালিকানা যখন পরিবর্তন করা হবে তখন তার মধ্যে সেই মালিকের কাছে তার উপযোগিতা বেড়ে যেতে পারে যেমন মনে কর আমাদের ঘরের অপ্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে পেপার বই খাতা যেগুলো আমাদের কাজে লাগবে না সেগুলো যখন আমরা পেপারওয়ালার কাছে বিক্রি করি তার কাছে একটা বাড়তি উপযোগিতা সৃষ্টি হয় অথবা কোনো জমি একজনের কাছে যেই উপযোগ আছে সেটা মালিকানা পরিবর্তন হইলে অন্যের কাছে সেই উপযোগিতা বেড়ে যায় এটার তারপরে ঘর বাড়ির উদাহরণ আমরা এইভাবে দিতে পারি অর্থাৎ একজনের মালিকানায় সে যতটুকু উপযোগ পায় এটা মালিকানা পরিবর্তন হইলে তার মধ্যে উপযোগ বেড়ে যেতে পারে তারপরে ছয় নম্বর উপযোগ সৃষ্টি যেটা সেটা হচ্ছে হলো আমরা জ্ঞানগত উপযোগ সৃষ্টি বলি জ্ঞানগত উপযোগ সৃষ্টি হচ্ছে হলো। লেখনির মাধ্যমে যে জ্ঞানের বিকাশ ঘটানো হয় যেমন মনে করো বই পেপার ইত্যাদি লেখার মাধ্যমে মানুষের মধ্যে যে উপযোগিতা সৃষ্টি করা হয় এটাকে আমরা জ্ঞানগত উপযোগ সৃষ্টি বলি তাহলে আমরা উপযোগ সৃষ্টি বা উৎপাদনের প্রকারবেদের মধ্যে আমরা ছয় ধরনের উপযোগ সৃষ্টি বা ছয় ধরনের উৎপাদন দেখেছি সেগুলো হচ্ছে হলো এক নম্বর রূপগত উপযোগ সৃষ্টি দুই নম্বর স্থানগত উপযোগ সৃষ্টি তিন নম্বর কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি চার নম্বর সেবাগত উপযোগ সৃষ্টি তারপর পাঁচ নম্বর সত্যগত উপযোগ সৃষ্টি ছয় নম্বর জ্ঞানগত উপযোগ সৃষ্টি তো এই হল হচ্ছে উপযোগ সৃষ্টি বা উৎপাদন কাকে বলে এবার আসছি আমরা উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ কাকে বলে প্রথমে সেটা জেনে নিই অর্থাৎ কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যে বস্তু বা সেবাকর্ম প্রয়োজন তাকেই উৎপাদনের উপকরণ বলে আমি আবার বলছি কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যে বস্তু বা সেবাকর্ম প্রয়োজন তাকেই উৎপাদনের উপকরণ বলে এই উৎপাদনের উপকরণগুলোকে আমরা চার ভাগে ভাগ করি অর্থাৎ আমরা বলে থাকি উৎপাদনের উপকরণ চারটি সেটা হচ্ছিল এক নম্বর হচ্ছিল ভূমি দুই নম্বর শ্রম তিন নম্বর মূলধন চার নম্বর সংগঠন প্রথমেই এক নম্বর আমরা ভূমি নিয়ে আলোচনা করি ভূমি হচ্ছিল ভূমি কি ভূমি হচ্ছে হলো সাধারণ অর্থে আমরা তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমরা বলবা ভূমি হচ্ছে পৃথিবীর উপরিভাগ যে স্থলটা আছে সেটাকে আমরা ভূমি বলি কিন্তু অর্থনীতিতে এই ভূমির সংজ্ঞাটা আরেকটু বিস্তৃত সেটা হচ্ছে হল ভূমিভূমি হচ্ছে সেই সমস্ত প্রাকৃতিক সম্পদ যা মানুষের মালিকানাধীন ও দিনে এসে অর্থ উপার্জন তথা উৎপাদন কাজে সহযোগিতা করে তাকেই ভূমি বলে আমি আবার বলছি ভূমি হচ্ছে সে সমস্ত প্রাকৃতিক বস্তু বা সম্পদ যা মানুষের মালিকানা দিন ও নিয়ন্ত্রণের দিনে এসে অর্থ উপার্জন ও উৎপাদন কাজে সহায়তা করে এক্ষেত্রে আমরা মার্শালের একটি সংজ্ঞা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে হল প্রকৃতি আমাদের যা কিছু জলে স্থলে আলোতে বায়ুতে উত্তাপে মুক্ত হস্তে দান করেছে তাকেই ভূমি বলে তাহলে এক্ষেত্রে আমরা ভূমি দেখতে পাচ্ছি প্রাকৃতিক যত সম্পদ আছে সব সম্পদগুলোকে আমার আমরা ভূমির অন্তর্ভুক্ত করে নিয়েছি অর্থাৎ জল স্থল আলো বাতাস উত্তাপ সবই আমাদের উৎপাদন কাজে ব্যবহার হয় এই জন্য এগুলো সবগুলোই আমাদের ভূমির অন্তর্ভুক্ত এবার আসি ভূমির বৈশিষ্ট্যগুলো তোমাদের পরীক্ষা অনেক সময় ভূমির বৈশিষ্ট্যগুলো আসে তাহলে ভূমির বৈশিষ্ট্যগুলোর উপরেই আমরা গুরুত্ব বেশি দেব প্রথমত ভূমির বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভূমি প্রকৃতির দান অর্থাৎ ভূমি প্রকৃতির দান তুমি দেখেছো যে ভূমির সংজ্ঞার মধ্যেই দেখেছো যে যে প্রকৃতি আমাদের যা কিছু মুক্ত হস্তে দান করেছে সেটা জলে হোক স্থলে হোক আলোতে বায়ুতে যেটা আমাদের উৎপাদন কাজে ব্যবহার হয় সেটাই ভূমি তা সেই হিসাবে আমরা বলতে পারি এক নাম্বার বৈশিষ্ট্যই হচ্ছে হলো ভূমি প্রকৃতির দান এখানে লেখা আছে তারপর দুই নম্বর হচ্ছে হলো ভূমির যোগান সীমাবদ্ধ ভূমির যোগান সীমাবদ্ধ অর্থাৎ ভূমি প্রকৃতিতে যতটুকু আছে সেটা নির্দিষ্ট থাকবে এটা বাড়ানো যাবে না কমানো যাবে না কারণ ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না এটা প্রকৃতি সৃষ্টি করে দিয়েছে বিধাতা যেভাবে সৃষ্টি করে দিয়েছে সেইভাবে ভূমি থাকবে এটার বাড়বেও না কমবেও না এটার যোগান সীমাবদ্ধ যেটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখো এখানে চিত্রের মাধ্যমে ভূমিটা দেখতে পাচ্ছি সেটা সেখানে আমাদের ভূমি অক্ষে ভূমির যোগান দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে ভূমির দাম বা চাহিদা দেখানো হয়েছে এক্ষেত্রে দেখো ভূমির যোগান হচ্ছে কিউ পরিমাণ যেহেতু ভূমির যোগান সীমাব সীমাবদ্ধ সেজন্য ভূমির যোগান রেখাটা এস এস অক্ষের সমান্তরাল দেখতে পাচ্ছ যে ভূমির প্রাথমিকভাবে দাম হচ্ছে পি জিরো বা চাহিদা পি জিরো হ্যাঁ এবং এই চাহিদা বেড়ে পি ওয়ান হলেও ভূমির যোগান বাড়ছে না ভূমির যোগান কিউ জিরোতে স্থিরই আছে অর্থাৎ ভূমির যোগান বাড়ানো সম্ভব না ভূমি যেহেতু মানুষ সৃষ্টি করতে পারে না এই জন্য ভূমির যোগান বাড়ানো সম্ভব না ভূমির যোগান বাড়ানো সম্ভব হইলে সবাই ভূমি যোগান বাড়িয়ে তোমার তার চাহিদা পূরণ করত তাই জন্য চিত্রের মধ্যেই আমরা এটা দেখতে পাচ্ছি যে ভূমির যোগান রেখাটা অক্ষের সমান্তরাল এবং এটা বাড়ানো সম্ভব না তারপরে তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভূমির উর্বরা শক্তির পার্থক্য অর্থাৎ ভূমি সকল ভূমিগুলো সমান উর্বর নয় তোমরা যারা কৃষির সাথে সংশ্লিষ্ট বা প্রত্যক্ষভাবে কৃষিতে আমরা সবাই কৃষির সাথে কম বেশি সংশ্লিষ্ট আসছি কিন্তু প্রত্যক্ষভাবে যারা কৃষির সাথে সংশ্লিষ্ট তারা বিষয়টা ভালো বোঝবা সেটা হচ্ছে হলো এই ভূমির উর্বরা শক্তির পার্থক্য তুমি লক্ষ্য করবা কোনো ভূমিতে অল্প পরিমাণ শ্রম এবং মূলধন দিয়ে অধিক পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব আবার অনেক জমি আছে যেগুলোতেও অধিক পরিমাণ শ্রম ও মূলধন দেওয়ার পরও আশানুরূপ উৎপাদন হয় না এটার কারণ হচ্ছে হলো তার উর্বরতার পার্থক্যের কারণে হচ্ছে তো এই জন্যই সকল ভূমি সমান না এই উর্বরতার মধ্যে পার্থক্য আছে এরপরে চার নম্বর যে বৈশিষ্ট্য ভূমির সেটা হচ্ছে হলো। ভূমিতে ক্রম রাসমান উৎপাদন বিধি কার্যকর অর্থাৎ ভূমিতে ক্রম রাসমান উৎপাদন বিধিটা কার্যকর বেশি হয় তোমরা ক্রম রাসমান উৎপাদন বিধি নিয়ে আরও আমরা আলোচনা করব পরবর্তীতে এখন সংক্ষেপে আমরা বলছি ক্রম রাসমান উৎপাদন বিধিটা হচ্ছে হলো একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে একটি নির্দিষ্ট হারে যদি শ্রম মূলধন নিয়োগ বৃদ্ধি করা হয় উৎপাদন দেখা যায় যে যে হারে শ্রম মূলধন নিয়োগ বৃদ্ধি করা হচ্ছে উৎপাদন তার চাইতে কম হারে বাড়ে এই যে উৎপাদন কম হারে বাড়ে এটাকেই ক্রম হ্রাসমান উৎপাদন বিধি বলে তাই এই ভূমির ক্ষেত্রে এই ক্রম হ্রাসমান উৎপাদন বিধি বেশি কার্যকর আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টা দেখি দেখো চিত্রের মধ্যে ভূমি অক্ষে শ্রমের যোগান দেখানো হয়েছে আর লম্ব অক্ষে উৎপাদন দেখানো হয়েছে চিত্রে দেখো আমরা শ্রমের যোগান একটা নির্দিষ্ট হারে বাড়াচ্ছি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে শ্রমের যোগান উৎপাদনও বাড়ছে তবে সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে প্রাথমিকভাবে উৎপাদন যে হারে বাড়ে পরবর্তীতে উৎপাদন তার সাইতে কম হারে বাড়ছে এটি হচ্ছে হল করম রাসমান উৎপাদন বিধি যার কারণে আমাদের অর্থাৎ মোট উৎপাদন রেখাটা এইরকম একটা শেফের হয় অর্থাৎ এই আকৃতির হয়ে থাকে এটাই বাস্তব এটাই বাস্তব থেকে নেওয়া একটা চিত্র অর্থাৎ শ্রমের যোগান যে হারে বাড়ছে উৎপাদন হারে বাড়ছে উৎপাদন তার সাথে কম হারে বাড়ছে এটাই হচ্ছে কোন রাসমান উৎপাদন এটা এবং এটা কৃষি এই ভূমির ক্ষেত্রে এটা বেশি কার্যকর তারপরে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হলো ভূমি স্থানান্তরযোগ্য নয় অর্থাৎ ভূমি এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা যায় না যেমন চট্টগ্রামের ভূমিকে আমরা ঢাকাতে নিয়ে যেতে পারবো না আবার ঢাকার ভূমিকে রাজশাহীতে নেওয়া যাবে না অর্থাৎ যেখানকার ভূমি সেখানেই থাকবে অর্থাৎ এক জায়গার জমি ভূমি জমি বলো জল বলো বাতাস বলো এগুলোকে আরেক জায়গায় নেওয়া সম্ভব সম্ভব নয় যার কারণে ভূমি স্থানান্তরযোগ্য নয় তারপরে ছয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভূমি চিরস্থায়ী ভূমি ধ্বংস করা যায় না ভূমি প্রকৃতিতে যতটুকু আছে ততটুকুই থাকবে হয়তো এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে কিন্তু ভূমি যতটুকু আছে ততটুকুই থাকবে এটা চিরস্থায়ী তারপরে সাত নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছিল ভূমির উৎপাদন ব্যয় নেই ভূমি যেহেতু প্রকৃতির দান প্রকৃতি আমাদের এটা এমনি এমনি দান করেছে এটা আমরা কেউই প্রকৃতি থেকে অর্থ দিয়ে কিনে নেইনি যার কারণে প্রকৃতিতে থেকে আমরা এটা কোনো অর্থের বিনিময়ে পাইনি এটা যার কারণে এটার কোনো উৎপাদন ব্যয় নেই আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভূমির আদি অক্ষয় শক্তি অর্থাৎ ভূমির একটি আদি অক্ষায় অক্ষয় শক্তি আছে তুমি দেখবা যে কোনো জমিতে একটা বীজ রাখলে সেখান থেকে একটা উদ্ভিদ বের হয়ে আসছে এইটি হচ্ছে তার আদি এবং অক্ষয় শক্তি এটা ভূমির একটা অন্যতম বৈশিষ্ট্য তো হচ্ছে আমাদের উৎপাদনের প্রথম যে উপকরণ ভূমি তার বৈশিষ্ট্যগুলো এবার আসি আমরা শ্রম শ্রম বলতে আমরা কি বুঝি শ্রম হচ্ছে হইল তোমার কোনো একটি দ্রব্য উৎপাদনের লক্ষ্যে শ্রমিকের শারীরিক এবং মানসিক যে কর্মপ্রচেষ্টা তাকেই শ্রম বলে অর্থাৎ কোনো একটা দ্রব্য উৎপাদনের জন্য হইতে হবে শ্রমিকের শারীরিক এবং মানসিক উভয় ধরনের কর্মপ্রচেষ্টাকেই আমরা শ্রম বলি বিষয়টা আবার বলছি কোনো একটি দ্রব্য উৎপাদনের লক্ষ্যে শ্রমিকের যে শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টা তাকেই শ্রম বলে এই শ্রমেরও কিছু বৈশিষ্ট্য আছে এই শ্রমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে হলো শ্রম জীবন্ত উপকরণ অর্থাৎ শ্রম এটা জীবন্ত অর্থাৎ শ্রমের মালিক হচ্ছে শ্রমিক এবং সে জীবন্ত একটা বিষয় এরপরে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছিল শ্রম ক্ষণস্থায়ী শ্রম ক্ষণস্থায়ী অর্থাৎ শ্রমকে জমা করে রাখা যায় না শ্রমকে সঞ্চয় করা যায় না যেমন জৈবনের শ্রমটাকে আমরা বিরুদ্ধকালে সঞ্চয় করে রাখতে পারি না বিরুদ্ধকালের জন্য জৈবনের শ্রম জৈবনেই চলে যায় যে আজকের শ্রম আমি আগামীকালকের জন্য জমা করে রাখবো এটা সম্ভব না শ্রোত নদীর স্রোত এবং সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না শ্রমও কারোর জন্য অপেক্ষা করে না এটা ক্ষণস্থায়ী একটা বিষয় এরপরে তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হল শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য বিষয় অর্থাৎ শ্রম থেকে শ্রমকে শ্রমিক থেকে শ্রমকে আলাদা করা যায় না দুইটা একটা আর অবিচ্ছেদ্য একটা বিষয় এরপরে চার নম্বর যে বৈশিষ্ট্য শ্রমিক শ্রমের সেটা হচ্ছে হলো শ্রম গতিশীল অর্থাৎ গতিশীল কি গতিশীল বলতে এক স্থান থেকে আর স্থানে যাওয়া এক শিল্প থেকে আর শিল্পে যাওয়া বা এক পেশা থেকে আর পেশায় স্থানান্তর করাকে শ্রমের গতিশীলতা বলে তো এটা শ্রমের ক্ষেত্রে খুব বেশি কার্যকর এই জন্যেই শ্রমের এটা আলাদা একটা বৈশিষ্ট্য অর্থাৎ শ্রমকে এক জায়গা থেকে আর জায়গায় সহজে স্থানান্তর করা যায় এটা স্থানগত হোক পেশাগত হোক বা শিল্পগত হোক যেভাবেই হোক শ্রমকে স্থানান্তর করা সম্ভব তারপরে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হল শ্রমিকের দর কষকষি করার ক্ষমতা অর্থাৎ আমাদের তৃতীয় বিশ্বে সাধারণত দেখা যায় যে শ্রমের দর করার ক্ষমতা খুবই কম তারপরেও শ্রমের দর কষকষি করার একটা ক্ষমতা আছে ছয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হলো শ্রম একদিকে উৎপাদনের উপকরণ আর একদিকে উদ্দেশ্যও বটে অর্থাৎ সে যেমন দ্রব্য উৎপাদন করার জন্য উপকরণ হিসেবে ব্যবহার হয় ঠিক তেমনি আবার এই দ্রব্যটা ভোগের ভোগও সে করে থাকে ভোগের উদ্দেশ্য সেই হয়ে থাকে তাই জন্য শ্রম একদিকে যেমন উৎপাদনের উপকরণ অন্যদিকে অন্যদিকে তেমনি সে এটা উদ্দেশ্যও বটে অর্থাৎ এই উৎপাদনের উদ্দেশ্য শ্রমিককে কেন্দ্র করেই হয়ে থাকে এরপরে সাত নাম্বার যে বৈশিষ্ট্য শ্রমের যোগান বৃদ্ধি একটি সময় সাপেক্ষ বিষয় অর্থাৎ শ্রমের যোগান অর্থাৎ কোনো এলাকায় শ্রমের চাহিদা বেড়ে গেছে আর আমরা সাথে সাথে এটা শ্রমের যোগান বাড়াতে পারি না শ্রমের যোগান বাড়াইতে হলে একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় এই জন্যই বলা হয় শ্রমের যোগান বৃদ্ধি একটি সময় সাপেক্ষ বিষয় এরপরে যে বৈশিষ্ট্য আট নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শ্রম একটি সক্রিয় উপাদান এটা নিষ্ক্রিয় কোনো উপাদান নয় তাহলে এই হচ্ছে হলো মোটামুটি শ্রম বলতে কি বুঝি আমরা শ্রমের বৈশিষ্ট্য এরপরে তিন নম্বর যে উৎপাদনের উপকরণ সেটা হলো মূলধন তাহলে প্রথমে আমরা মূলধন কি সেটা জেনে নেই মূলধন হচ্ছে হল একটি উৎপাদিত দ্রব্য যা বর্তমানে ভোগে ব্যবহার না করে ভবিষ্যতে অতিরিক্ত উৎপাদনের জন্য রেখে দেওয়া হয় এটা কি মূলধন বলে আবার বলছি আমি মূলধন একটি উৎপাদিত দ্রব্য যা বর্তমান ভোগে ব্যবহার না করে ভবিষ্যতে অতিরিক্ত উৎপাদনের জন্য রেখে দেওয়া হয় অর্থাৎ এটা একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা সেটা হচ্ছে যেমন মনে করো কৃষক ধান উৎপাদন করে তার পুরাটাই সে ভোগ করে ফেলে না একটা অংশ সে রেখে দেয় যেটাকে আমরা বীজ ধান বলি তাহলে এটা পরবর্তী বছর অতিরিক্ত উৎপাদনের জন্য ব্যবহার করা হবে তাহলে এটাই হচ্ছে মূলধন অর্থাৎ যেটা বর্ত একটা উৎপাদিত দ্রব্য ধান যেমন একটা উৎপাদিত দ্রব্য এটা বর্তমান ভোগ না করে ভবিষ্যতে আরও অতিরিক্ত উৎপাদনের জন্য রেখে দেওয়া হয় এটাকেই মূলধন বলে এই মূলধনেরও কিছু বৈশিষ্ট্য আছে মূলধনের বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার যে বৈশিষ্ট্য এটা হলো এটা উৎপাদনশীল এটা ভোগের জন্য যেমন ব্যবহার হইতে পারে আবার এটা উৎপাদনের ক্ষেত্রেও ব্যবহার হইতে পারে এই জন্যই এটাকে বলা হয় একটি উৎপাদনশীল উপকরণ আর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা শ্রমের ফল অর্থাৎ অতীতে শ্রম দিয়ে এটাকে উৎপাদন করা হয়েছে আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হলো এটি সঞ্চয়ের ফল অর্থাৎ মূলধন হচ্ছে হলো একটা উৎপাদিত দ্রব্য এটা আমরা সঞ্চয় করে রাখি পরবর্তীতে উৎপাদন কাজে ব্যবহার করি এই জন্য বলা হয় এটা হলো অতীত সঞ্চয়ের ফল তারপরে চার নম্বর যে বৈশিষ্ট্য মূলধনের উৎপাদন ব্যয় আছে মূলধনের উৎপাদন ব্যয় আছে যেমন মনে করো ভূমি এবং শ্রমের উৎপাদন ব্যয় ছিল না কিন্তু মূলধনের উৎপাদন ব্যয় আছে যেহেতু এটা একটা উৎপাদিত দ্রব্য তারপরে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হলো মূলধন চিরস্থায়ী নয় অর্থাৎ মূলধন চিরস্থায়ী এটা একসময় ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মূলধন উৎপাদনে ব্যবহার করতে করতে এটা একসময় নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় এই জন্য এটা চিরস্থায়ী নয় তারপরে পাঁচ নম্বর ছয় নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো মূলধন ভবিষ্যৎ আয়ের পথ সুগম করে অর্থাৎ এটা দিয়ে ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা থাকে তারপরে সাত নম্বর যে বৈশিষ্ট্য মূলধন সমজাতীয় নয় মূলধন সমজাতীয় নয় অর্থাৎ মূলধনের প্রতিটা একক সমজাতীয় হয় না সাধারণত তারপরে আট নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছিল এটা তুলনামূলকভাবে গতিশীল অর্থাৎ শ্রম যেমন একটি গতিশীল বিষয় আমাদের ভূমিটাও গতিশীল ছিল না কিন্তু শ্রমটা পুরোপুরি গতিশীল মূলধনও তুলনামূলকভাবে গতিশীল অর্থাৎ মূলধনকেও আমরা এক স্থান থেকে আর এক স্থানে বা এক শিল্প থেকে এক শিল্প অন্য শিল্পে সহজে স্থানান্তর করতে পারি এই জন্য এটা তুলনামূলকভাবে গতিশীল তাহলে আমরা তাহলে মূলধন সম্পর্ক জানলাম এরপরে আসি আমরা সংগঠন উৎপাদনের চতুর্থ এবং শেষ যে উপকরণ সেটা হলো সংগঠন তাহলে সংগঠন কাকে বলে সংগঠন হচ্ছে হলো উৎপাদনের অন্যান্য উপকরণ অর্থাৎ ভূমি শ্রম এবং মূলধন এগুলোর আনুপাতিক সংগ্রহ সংযোজন নিয়োগ করে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে আবার বলছি সংগঠন হচ্ছে উৎপাদনের অন্যান্য উপকরণ অন্যান্য উপকরণ হচ্ছে হলো ভূমি শ্রম মূলধন এবং ভূমিশ্রম এবং মূলধন এগুলোর আনুপাতিক হারে সংগ্রহ করতে হবে সংগ্রহ তারপরে এগুলো সংযোজন নিয়োগের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে এই সংগঠনেরও কতগুলো বৈশিষ্ট্য আছে এটার এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একটা বিশেষ ধরনের শ্রম আমরা শ্রমিক তো শ্রম দিয়ে থাকে আর সংগঠনের মালিক সংগঠনও করে থাকে সংগঠক সে একজন ব্যক্তি সে তারও এটা একটা মানসিক এবং শারীরিক কর্মপ্রচেষ্টা এই জন্য এটাকেও একটা বিশেষ ধরনের শ্রম বলা হয়ে থাকে তারপর হচ্ছে হলো এটা জীবন্ত উপকরণ অর্থাৎ শ্রম যেমন জীবন্ত উপকরণ সংগঠনও একটি জীবন্ত উপকরণ আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হল তোমার উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান করা অর্থাৎ এই সংগঠন উৎপাদন কাজ পরিচালনা করে এবং তত্ত্বাবধান করে থাকে তো এই হচ্ছে তারপরে চার নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে হল তোমার সংগঠ চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে হলো মুনাফা অর্জন উৎপাদনের অন্যান্য উপকরণগুলো তাদের পারিতোষিক নিয়ে চলে যায় কিন্তু সংগঠন সবার পারিতোষিক দেওয়ার পরে যেটা থাকে সেটা সে মুনাফা হিসাবে গ্রহণ করে অর্থাৎ মুনাফার মালিকটা সংগঠনেই হয়ে থাকে আর ছয় নম্বর যে বৈশিষ্ট্য পাঁচ নম্বর সরি পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো যাবতীয় ঝুঁকি গ্রহণ অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণগুলো কোনো ঝুঁকি বহন করে না অর্থাৎ উৎপাদনে যদি কোনো ক্ষতি লোসকান হয় অর্থাৎ লস হয় সেটার ঝুঁকিটা অন্য উপকরণগুলো বহন করে না এটা পুরোপুরি সংগঠককে বহন করতে হয় এই জন্য উৎপাদনের যাবতীয় ঝুঁকি সংগঠককেই বহন করতে হয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা উৎপাদন কী উৎপাদনের বিভাগ উৎপাদনের উপকরণের শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করেছে আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ আগামী ক্লাসে আরও বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হবো উৎপাদন বিষয়ে আরও ক্লাস হবে আমাদের সেগুলো নিয়ে হাজির হবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থেকো খোদা হাফেজ